স্কুল ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সল্লেগের দত্তাবাদ এলাকায় দেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘর থেকে স্কুল ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সল্লেগের দত্তাবাদ এলাকায় মৃত ছাত্রের নাম বিকাশ সর্দার জানা গেছে বৃহস্পতিবার সকালে স্কুল যায় ওই ছাত্র বিকালে বাড়ি ফিরে আসে সেই সময় বাড়িতে কেউ ছিল না সন্ধ্যায় ছাত্রের মা বাড়ি ফিরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান ওর মা এখন এসে দেখে না যে ঘরের গেট খোলা যে গেলে তাহলে ছেলে চাবি খুলেছে বলে ওর মা গেটটা খুলেছে খুলে ওর মা তাকিয়ে নিচে তাকিয়েছে তাকানোর পর যখন উপরে তাকিয়েছে ছেলে ঝুলছে বলছে আমার ছেলে কারেন্ট খেয়েছে আর এমন জায়গা তোমার হচ্ছে বেলটা দিয়ে গোলায় ধরে দিয়েছে বেলটা দিয়েছিল ওইখানে লাইটের পাশে একদম আমি কি করলাম আমিও ধরেছি ওর বাবাও ধরেছে ধরে চাকিয়ে আছি ওর বাবা তারপর ওটা খুললো খুলতে তখন আমরা দেখলাম দেখে সঙ্গে সঙ্গে ওর বাবাকে আমি ধরলাম তবে দু চারটে ছেলে নিয়ে হসপিটালে গেল যে আর ছাত্রের মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে এটা আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড